যদি আপনার মনে হয় যে আপনি অনেক দুর্বল এবং আপনার সময় অনেক খারাপ চলছে, তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। আজ আমি আপনাদের কথা বলবো এমন একটি মহিলা সম্পর্কে যার দুটো ছেলে ও একটি মেয়ে ছিল, কিন্তু দুটো ছেলেই যুবক বয়সেই এই পৃথিবী ছেড়ে চলে যায় আর ওনার স্বামীও মারা যান। কিন্তু ভিতর থেকে ভেঙে যাবার পরেও উনি নিজের আত্মবিশ্বাস হারায়নি আর জীবনে এত বড় কিছু অর্জন করে দেখিয়েছে যে আজ ওই মহিলা ভারতের প্রথম নাগরিক, ভারতের সর্বোচ্চ পদে তিনি স্থান পেয়েছেন। আপনারা ঠিকই বুঝতে পেরেছেন, আমি আপনাদের কথা বলছি ভারতের প্রথম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুজির সম্পর্কে। স্বাধীন ভারতবর্ষের ইনিই প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হলেন। ওনার জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। উনি আগে ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন আর যখন তিনি আমাদের আগের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখন হয়তো তিনি কল্পনাও করেননি যে তিনি আগামী রাষ্ট্রপতি হবেন। চলুন দ্রৌপদী মুর্মুজির জীবন থেকে আমরা কী কী শিখতে পারি সেটা জেনে নিই। ওনার জীবন থেকে সবার প্রথম আমরা যে কথাটা শিখতে পারি সেটা হলো, পরিস্থিতির সামনে কখনোই মাথা নিচু করবেন না, বরং পরিস্থিতিটাকে এমন একটি কারণ তৈরি করুন যাতে আপনি আপনার জীবনে অনেক উঁচুতে পৌঁছাতে পারেন। শ্রীমতী দ্রৌপদী মুর্মুজি জন্মগ্রহণ করেছিলেন 20 জুন 1958 সালে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার একটি গরিব আদিবাসী পরিবারে। জন্মের পর থেকেই অনেক সমস্যায় ওনার জীবনে ছিল, ওনার পরিবার অনেক বেশি গরিব ছিল। ওনার বাবার নাম ছিল বীরেন্দ্র নারায়ণ মুর্মু, যিনি একজন কৃষক ছিলেন। কিন্তু শ্রীমতী দ্রৌপদীজি কখনোই নিজের সমস্যাকে বড় করে দেখেননি। দ্রৌপদীজি নিজের গ্রামেই প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন, এরপর তিনি ভুবনেশ্বরের রামাদেবী মহিলা কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। পড়াশোনা শেষ করার পরে নিজের মেয়েকে ভালো শিক্ষা দেবার জন্য তিনি নিজেই শিক্ষিকার কাজ নেন আর রায়রংপুরে একটি স্কুলে শিক্ষিকা হিসাবে পড়ানো শুরু করেন। আর এখানেই ওনার জীবনের সমস্যা শেষ হয়ে যায়নি, এখনও অনেক সমস্যা ওনার সামনে আসা বাকি ছিল। সব কিছু ঠিকঠাকই চলছিল, এর মাঝেই 2009 সালে 27 অক্টোবর সকাল 7টার সময় উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে একটি বাড়িতে 25 বছরের একটি যুবকের লাশ পাওয়া যায়। আর ওই ছেলেটি আর কেউ ছিল না, সেটা ছিল শ্রীমতী দ্রৌপদী মুর্মুজির ছেলে, যার নাম হলো লক্ষণ মুর্মু। ওনার এই রহস্যময় মৃত্যুর কারণ আজও জানা যায়নি। আর 2013 সালে অর্থাৎ 4 বছর পর ওনার আর একটি ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। নিজের দুটো যুবক ছেলের মৃত্যুর পর দ্রৌপদীজি অনেক ভেঙে পড়েছিলেন। আর 2014 সালে ওনার স্বামীও মারা যান। আর এখন শ্রীমতী দ্রৌপদীজির পরিবারে কেবলমাত্র ওনার মেয়ে ছিল আর ওনার মেয়েও একটি ব্যাংকে চাকরি করত। দ্রৌপদীজির জীবনে এতগুলো দুর্ঘটনা ঘটার পরে উনি ভিতর থেকে ভেঙে পড়েছিলেন, তাই সবশেষে উনি আশ্রমে যাওয়া শুরু করেন আর রাজস্থানের মাউন্ট আবু আশ্রমে মেডিটেশন করা শুরু করেন যাতে করে নতুন জীবন শুরু করতে পারেন। অর্থাৎ পরিস্থিতি যত খারাপই হয়ে যাক না কেন, আপনাকে পাহাড়ের মতো হতে হবে এবং ওই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। এছাড়া ওনার জীবন থেকে আর যেটা আমরা শিখতে পারি সেটা হলো, জীবনে সৎ থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি সততার সঙ্গে চলতে থাকলে একদিন না একদিন আপনি বড় কিছু অর্জন অবশ্যই করবেন। সবাই বলে মহিলাদের জন্য রাজনীতিটা অনেক কঠিন, আর সেখানে শ্রীমতী দ্রৌপদীজির এত দূর পর্যন্ত পৌঁছানোটা সাধারণ কিছু নয়। সারা পৃথিবী আজ ওনার সম্পর্কে কথা বলছে, কারণ উনি ওনার জীবনে অনেক সংঘর্ষের মোকাবেলা করেছেন। ওনার রাজনীতি জীবন বিজেপির সঙ্গে শুরু হয়, উড়িষ্যাতে 1997 সালে প্রথম ভোটে জয়ী হন। এরপর পার্টির তরফ থেকে ওনাকে আদিবাসীর প্রেসিডেন্ট তৈরি করে দেওয়া হয়। আর 2000 থেকে 2002 সাল পর্যন্ত বিজেপি এবং বিজেডি যুক্ত যে সরকার ছিল সেখানে তিনি মন্ত্রী হন। আর 2002 থেকে 2004 সাল পর্যন্ত উড়িষ্যার মিনিস্টার হয়ে থাকেন। এরপরে ওনার জীবনে যাই কিছু হয়েছে সেটা তো আপনাদের আগেই বললাম। এরপর 2015 থেকে 2021 সাল পর্যন্ত ওনাকে ঝাড়খণ্ডের রাজ্যপাল নির্বাচিত করা হয়। আর 2022-এ ভারতবর্ষের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হন। ওনার জীবনের এই রাস্তা আমাদেরকে বলে, জীবনে আপনি সঠিক রাস্তাটা বেছে নিন, সেই রাস্তায় চলতে থাকুন, একদিন না একদিন আপনি অবশ্যই আপনার লক্ষ্য পাবেন। ওনার জীবন থেকে আমরা এটাও শিখতে পারি, জীবনে সবসময় সৎ থাকাটা প্রয়োজন। উনি যখন রাজ্যপাল নির্বাচিত হয়েছিলেন
তখন উনি সরকার এবং বিরোধী সবার কথাই শুনতেন। ওনার দরজা সমস্ত সংগঠনের নেতাদের জন্য খোলা থাকত। আর সবশেষে ওনার জীবন থেকে আমরা যেটা শিখতে পারি, আপনার জীবনের পুরনো স্মৃতিগুলো থেকেও আপনি নিজেকে মোটিভেট করতে পারেন। শ্রীমতী দ্রৌপদী মুর্মুজি আগস্ট 2016 ওনার পুরনো বাড়িকে স্কুলে পরিণত করেছেন, আর প্রতি বছর স্বামী এবং সন্তানের মৃত্যুবার্ষিকীতে সেখানে অবশ্যই যান। সবশেষে আপনাদের এটাই বলতে চাই, কেউ একবার একটি জ্ঞানী মানুষকে জিজ্ঞেস করেছিল আমাদের সমাজকে আগে নিয়ে যাওয়ার জন্য কি করা দরকার। তখন ওই জ্ঞানী মানুষটি বলেছিল, একে অপরের পা ধরে না টেনে একে অপরের হাত ধরে টানা উচিত এবং সবাই মিলে এগিয়ে যাওয়া উচিত। আর শ্রীমতী দ্রৌপদী মুর্মুজির জীবনী আমাদেরকে এটাই শেখায়। আরও একবার ওনাকে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হবার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই, আর আশা করি ওনার কার্যকালে আমাদের ভারত আরও বেশি এগিয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।